শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা সঙ্গীরা, এবারে মহান বিজয়ার মাস শেষ হতে চলল প্রায়, আর তিন দিন পরে বিদায় নেবে বিজয়ার মাস। তবে এবারে বিজয়ার মাস বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে, কেন বলেন তো? কারণ হচ্ছে বিজয়ার সুবর্ণ জয়ন্তী। এই 2021 সালের মাঝেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী সব কিছুই আমরা পেয়েছি। আর সব কিছুর মাঝেই বঙ্গবন্ধুর সম্পৃক্ততা আমরা দারুণভাবে অনুভব করি। এবার মহান বিজয়ের মাসকে ঘিরে বিজয় সম্পর্কে কিছু কথা বলতে চাই। এ বিজয় শেখর, সে তো 71-এর 16-ই ডিসেম্বরের মাঝে প্রথিত। এ বিজয়ের জন্য ছিল বঙ্গবন্ধু দিক নির্দেশনা, যা আমরা শুনতে পাই তা সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে। সুপ্রিয় বন্ধুরা, সবই মুক্তিযুদ্ধের ইতিহাসে লেখা হয়ে আছে, যে ইতিহাস আমাদের বাঙালি জাতির জন্য খুবই গর্বের ইতিহাস। এই ইতিহাসের মহানায়কই হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অবদান বিজয়ের ইতিহাসে হয়ে আছে অম্লান। বঙ্গবন্ধুর স্বাধীনতা আহ্বান এক অর্থে যা ছিল স্বাধীনতা যুদ্ধের আহ্বান, এবং এই স্বাধীনতা যুদ্ধের যে জয়টা, সেটাই আমাদের বিজয়কে কিন্তু নিশ্চিত করে। যার নেপথ্যে ছিল বঙ্গবন্ধুর অনেক রকম আত্মত্যাগ, যা আমাদের বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধুকে মহান করেছে এবং যা আমাদের কাছে চিরদিনের গর্ব হয়ে আছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা যে বীরের জাতি, এমন বিজয় তারই পরিচয় বহন করে চলেছে। যে বিজয় আমাদের দিয়েছে লাল সবুজের পতাকা, দিয়েছে স্বাধীন দেশ, দেশের মানচিত্র আর ভূখণ্ড, সেই বিজয়ের সম্মান রক্ষাই হল আমাদের জাতীয় দায়িত্ব। এ বিজয় আমাদের কাছে দাবি করে দেশের উন্নয়ন, আর এ উন্নয়ন অর্জিত হলেই বিজয় হবে আরও বেশি সম্মানিত, বিজয় হবে আরও বেশি সার্থক। যদি দেশের স্বার্থে আমরা সবাই মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ আমরা কেউ করব না। মহান বিজয়ের মাসে এই হোক আমাদের সবার আন্তরিক প্রতিজ্ঞা। সুপ্রিয় বন্ধুরা, শীত এখন এগিয়ে চলেছে আরও গভীরতার দিকে। এ সময় আমরা শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাদের দিকে সাহায্যের হাতও বাড়াতে পারি, মানুষকে উপকার করবার এমন সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারি। আমরা চাই আমাদের সবার মাঝে মানবিক দিকগুলো বিকশিত হোক, আমরা একে অন্যের হয়ে সবাইকে সচ্ছল করে তুলি, এমন আহ্বানে দর্পণ সূচি জানিয়ে দিতে চাই এবার। আজ বুধবার, বুধবার দর্পণ থেকে আজও আবার একে একে শোনাব এই দিনে কারাগারের রোজ নামচা, স্মৃতি 71, ইয়ালাপ, নদীয় জীবন এবং সব শেষে সমবেত কণ্ঠে একটি দেশের গান। সূচির সূত্র ধরে আজও প্রথম নিবেদনে আপনাদের শোনাব এই দিনে পর্বটি। এই পর্বে আমরা ঘটে যাওয়া ঘটনার কথা যেমন বলি, তেমনি বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম মৃত্যুর কথার পাশাপাশি প্রাসঙ্গিক আরও কিছু কথা তুলে ধরে থাকি। সুপ্রিয় বন্ধুরা, চলুন তাহলে এবারে নিবেদন করছি আজকের এই দিনে পর্বটি। আজকের এই দিনে পর্বের শুরুতে যার কথা শোনাব, তিনি একজন রসায়নবিদ এবং পানি নিরোধী বস্ত্রের উদ্ভাবক, নাম তার চার্লস ম্যাকিন্টশ। তিনি তার অবসর সময় পুরোটাই বিজ্ঞানের পেছনে, বিশেষ করে রসায়নবিদ্যার পেছনে ব্যয় করেন। 1766 খ্রিস্টাব্দে তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্মগ্রহণ করেন। একজন আইনজ্ঞ এবং জাতীয়তাবাদী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় নাগরিক 1844 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন তিনি। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পেশাগত জীবনেও খ্যাতিমান হয়ে উঠেছিলেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী, ছিলেন শিল্পী, সাহিত্যিক এবং অনুবাদক। ঠাকুরবাড়ি মেয়েদের মধ্যে তিনিই প্রথম 1892 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পদ্মাবতী স্বর্ণপদক লাভ করেন।
ইন্দিরা দেবী চৌধুরানী 1873 সালে এই দিনে জোড়াশঙ্কর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। 1860 সালের এই দিনে ব্রিটেনে প্রথম যে ঘটনাটি ঘটানো হয় তা ইতিহাসের পাতায় লেখা হয়ে আছে। এই দিন লোহাবৃত জাহাজ ওয়ারিয়র প্রথম সাগরে ভাসানো হয়েছিল, যা সেদিন মানুষের মনে এনে দিয়েছিল সার্থকতার আনন্দ। মাত্র 4 বছর বয়স থেকে পিয়ানো, ভায়োলিন এবং বাঁশি বাজাতে পারতেন পাবলো ক্যাসেলস। সঙ্গীত স্রষ্টা এবং নির্দেশক হিসেবেও তিনি সুনাম করিয়েছিলেন। 1876 সালে এদিনে পাবলো ক্যাসেলস স্পেনে জন্মগ্রহণ করেন। ইংরেজ মহিলা কবি ক্রিস্টিনা রসেটি, যার কবি প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অনেকেই, অল্পদিনেই তিনি সফল কবি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। 1894 সালের আজকের এই দিনে বিশিষ্ট মহিলা কবি ক্রিস্টিনা রসেটি মৃত্যুবরণ করেন। যার প্রচেষ্টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এবং সোনারগাঁয় লোকশিল্প জাদুঘর এবং লোকশিল্পে গ্রাম প্রতিষ্ঠিত হয়, তিনি হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এদেশের শিল্পচর্চার ক্ষেত্রকে প্রশস্ত করতে তাঁর অবদান ছিল ব্যাপক। বৃহত্তর ময়মনসিংহ জেলা, বর্তমানে কিশোরগঞ্জ জেলা কেন্দুয়ায় 1914 সালে এই দিনে জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই চিত্রশিল্পী। সুপ্রিয় বন্ধুরা, এই দিনে পর্বটি শেষের আগে আপনাদেরকে জন্মদিনের শুভেচ্ছায় বরণ করতে চাই। আজ 29 ডিসেম্বর আপনাদের যাদের জন্মদিন, সবাইকে আজকের দর্পণ থেকে জানাই বঙ্গবন্ধু, যার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম মুখর, অন্যায় অবিচারকে কখনো প্রশ্রয় দিতেন না তিনি। দেশের ও দেশের মানুষের স্বার্থে তিনি ছিলেন অবিচল। পাকিস্তানি শাসকদের কাছে বঙ্গবন্ধু ছিলেন আতঙ্কের এক নাম। বঙ্গবন্ধুকে কোনোভাবেই যখন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠত না, তখনই তাঁকে কারাবন্দী করা হতো। আবার এই কারাগারেই যেন তার লেখক সত্তার জন্ম হয়েছিল। বঙ্গবন্ধু এখানে বসেই ডায়েরি লেখা শুরু করেন, আর সেই লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে দুটো বই, যার একটি হল কারাগারের রোজনামচা। এবার এই বই থেকে নির্বাচিত অংশে পাঠ শুনব জয়ন্ত চট্টোপাধ্যায় উচ্চারণে। ১৯৪৯ সালে আমাকে গ্রেপ্তার করে সকালে জেলে এনে হাজত রাখলো, কারণ আমাকে ডিভিশন দেওয়া হয়নি। আরও কয়েকজন রাজবন্দী ছিল নিচের একটা রুমে, তাদের কাছে আমাকে রাখা হলো। আরও হাজতীয় ছিল সেই রুমে, খাবার দিল ডাল, একটা তরকারি আর ভাত। কি আর করা যাবে, খুব ক্ষুধার্ত ছিলাম, খেয়ে নিলাম। যা পাক করেছে, তেলের গন্ধ, ময়লা, বিশেষ করে চাউলের ভেতর কাঁকর, ডাল দিয়ে চারটা মুখে দিলাম, জান তো বাঁচাতে হবে। দুপুরবেলা দেখা এক মাওলানা সাহেবের সঙ্গে, কোরআনে হাফেজ, তার বাবাও খুব বড় পীর ছিলেন কুমিল্লায় বাড়ি। হাজতিদের মধ্যে নামাজ পড়বার আগে বক্তৃতা করছেন, ওয়াজ করছেন, হাজতিটা বসে শুনছে, আমি দূরে দাঁড়িয়ে তার বক্তৃতা শুনছি। তিনি বলছেন, খুব জোরে দরুদ শরীফ পড়ো, শয়তান দূর হয়ে যাবে, জোরে পড়ো। অনেকক্ষণ বক্তৃতা করলেন, সুন্দর চেহারা, অল্প বয়স, চমৎকার বলার কায়দা, তবে জামাটা খুব বড়, ওইটা দেখেই মনে সন্দেহ হলো, একদম পা পর্যন্ত জামা, বোধ হয় 6-7 গজ হবে কমপক্ষে। তসবি হাতেই আছে, মাঝে মাঝে চক্ষু বুঝে কথা বলেন। জিজ্ঞাসা করলাম, এই মাওলানা সাহেব কী মামলায় এসেছেন? আমাকে এক পাহারা বলল, জানেন না, রেপ কেস, একটা ছাত্রীকে পড়াতো, তার উপর পাশবিক অত্যাচার করেছে মসজিদের ভেতর। মেয়েটার 12-13 বছর বয়স, চিৎকার করে উঠলে লোকে এসে দেখে ফেলে, তারপর ধরে আচ্ছা মতো মারধর করে। জেলে এসে কয়েকদিন তো হাসপাতালেই থাকতে হয়েছে। আমি বললাম, হাজতে এসে ধর্মপ্রচার শুরু করেছে, ব্যাটা তো খুব ভণ্ড, জমাইছে তো বেশ। সন্ধ্যার পরে আমাদের তালা বন্ধ করে দিয়েছে, আমাদের উপরের কোঠায় সেই হাফেজ স্যার থাকতেন। মাগরেবের নামাজের পর চলল তাঁর মিলাদ অনেকক্ষণ, তারপর দরুদ, তারপর চলল কোরআন তেলাওয়াত। তিনি যে কোরআনে হাফেজ, সেটাই দেখাতে ব্যস্ত আছেন বলে আমার মনে হলো। মামলার 4 বছর তার সশ্রম কারাদণ্ড হয়। তিনি দরখাস্ত করেছিলেন ডিভিশন পাওয়ার জন্য, যদিও তার গ্রামের রিপোর্টে জানা গিয়েছিল তিনি সম্মানী ঘরের থেকে এসেছেন, তবে তাকে ডিভিশন দেওয়া হয় নাই, কারণ তিনি পাশবিক অত্যাচারের অপরাধে অপরাধী। ফরিদপুর জেল থেকে ফিরে এসে দেখলাম হাফেজ সাহেবকে ডিভিশনের কয়েদিরা এনেছেন তার কাছে কোরআন পড়তে। আমার সাথে আলাপ হলো, জিজ্ঞাসা করলাম, এমন একটা কাজ করলেন ছাত্রীর সাথে, তাও আল্লাহর ঘর মসজিদের ভিতর? তিনি বললেন, মিথ্যা মামলা, এ কাজ আমি কোনোদিন করতে পারি, তবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বেশি কথা বলে ধরা পড়ে গিয়েছিলেন আমাদের কাছে।
এতক্ষণ শুনছিলেন কারাগারে রোজনামচার। শ্রোতা সঙ্গীরা, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে এদেশে মুক্তিযুদ্ধ হতো না, এদেশে স্বাধীনতা আসতো না। আসতো না এদেশের বিজয়, পেতাম না লাল সবুজের পতাকা, পেতাম না স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ। আর তাই তো মুক্তিযুদ্ধকে কখনো ভোলা যায় না। এই মুক্তিযুদ্ধে অনেক ক্ষতি হয়েছে ঠিকই, বিনিময়ে অনেক লাভ হয়েছে আমাদের। তবে এ কথাটাও সত্যি যে ক্ষতি বা কষ্টের কথা যেন মনে থাকে সারাটা জীবন। তাই তো যখন কারো মুখে আমরা মুক্তিযুদ্ধের ভয়াবহ সেই দিনগুলোর কথা শুনি, তখন কেমন যেন করে ওঠে মন, শত্রুর প্রতি ঘৃণা যায় বেড়ে। তবুও তা শোনাটা দরকার, শোনা দরকার জানার জন্যে, এবং তাহলেই বুঝব এদেশের স্বাধীনতায় কাদের আত্মত্যাগ আমাদের গর্বের গল্প হয়ে আছে। দর্পণ এবারে নিবেদন স্মৃতি একাত্তর, উপস্থাপনায় আছেন মামুনুর রশিদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা, মহান স্বাধীনতা সংগ্রামের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি স্মৃতি একাত্তর। প্রিয় শ্রোতা, 1971 শীতের সকাল, পূবের আকাশে হেলে থাকা সূর্যের আলোতে চারিদিক আলোকিত। পাকিস্তানি হানাদার বাহিনীর একটি গাড়ি এসে থামে বগুড়া নাটোর সড়কে বাবুর পুকুরে। নির্দিষ্ট চিহ্নিত বাড়ি থেকে ধরে আনা হয় মান্নান, টুকু, ভোলা, সাইফুল, বাদশাহ, আবুল, হান্নান, জামাল, মন্টু, আফতাব, বাচ্চু, ফজলু, নূরজাহান আর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে। এক লাইনে দাঁড় করানো হল, তারপর গুলি। শহীদ ওয়াজিদুর রহমান টুকুর স্ত্রী লাইলি বাবার সাথে কথা হলো তার বাড়িতে বসেই। জানতে চেয়েছিলাম সেই দিনের কথা। তিনি বললেন, আমার স্বামী ওয়ার্কশপে চাকরি করতো, সে একজন কর্মী ছিল, শ্রমিক ছিল, শ্রমিক ইউনিয়নের নেতাও ছিল, খুব সাহসী। ভোর রাত্রে নামাজ পড়তে যাবে, এই টাইমে অজু টজু করে আসে, খাড়া হয়ে আসে, এরই মধ্যে গোটা এলাকা আমাদের দখল হয়ে গেল। এই কলো মিলিটারি এসে গেছে, মিলিটারি এসে পাক বাহিনী এসে গেছে, এরই মধ্যে কিছুটা রাজাকারও ছিল, একবারে ওই দিক থেকে ধরে নিয়ে এসে আমাদের বাড়ির মধ্যে সব ঢুকে সব বাড়ির মধ্যে ধরে ধরে নিয়ে গেছে। তখন আমার এই বাসাটা নতুনই ঘর ছিল, তো ওর মধ্যে 5-6 জন মুক্তিবাহিনী করে নিয়ে আসছে রাত্রে, এটাই ওর দোষ। মুক্তিবাহিনী নিয়ে এসে আমার ওই ঘরে রাখছে, কোনো খেতা বেলুই দাও, ওদের খাবার টাবার দাও, ওরা একটু খাই দেয়, রেস্ট করা। ওই যে নন্দীগ্রাম ইয়ে ট্রান্সমিটার উড়ে দিয়ে ওরা আসছে রাত্রে, ওরা যখন আসে তখন রাত বাজে 1টা। তখন ওই লোকগুলোকে আমি খাবার টাবার দিয়ে ল্যাপটপ দিয়ে শুয়ে রাখছি, কে যেন বলে দিল যে ওই ঘরে ওদের মুক্তিবাহিনী রাখছে। একে মার মার করে এসে ভিতরে ঢুকে ওই ওদের গুলি টুলি ইয়েটে সবই ছিল, ওগুলো সব সহকারে নিয়ে ওকে বার করে নিয়ে ধরে নিয়ে চলে গেল। তারপর আমরা শুনলাম যে এরকম বাবুর পুকুর ওখানে মেরে রাখছে। আমার এক দেওয়ারকেও নিয়ে গেছিলো, সে আমার দেওয়ারটা আসে তো ওটি অজ্ঞান হয়ে পড়ে গেল, পড়ে দেখছে ভাইয়ের আর নেই। ওই তো ওই কথা বলে আর বলে পারলো না, আমার বড় মেয়েটা সে অজ্ঞান হয়ে গেল, আমার শাশুড়ি তাই অজ্ঞান হয়ে গেল, ওইটা শুনেই। তারপরে আমার সব বাসার থেকে সব যায় শুনলে একটা লোক, ওই যে ওই মুড়ে তোতা নূরজাহানের স্বামী, ও এসে বললো যে আর কান্দাকাটি করে লাভ নেই, সব নিজেরা কাপড় দাপড় নিয়ে যায় মাটি দেন, ওখান থেকে লাশ আনতে দিবি না। তখন আমরা ওই বাবুর পুকুরে ওখানে মাটি দেওয়া হয়। তারপরে তার অনুপস্থিতিতে আপনি কিভাবে আপনার উপর আমার কিভাবে বাবা, আমি নারী পূর্ণ বাসনত 11 বছর কাজ করছি, বাচ্চাগুলো বড় করছি, লেখাপড়া শিখেছি, 11 বছর নারী পূর্ণ বসন্তে আমি কাজ করছি, করে বাচ্চাগুলো মানুষ করছি। কি কষ্ট করে মেয়ে দেখ মানুষ করছি, আমার দুটাই মেয়ে, খুব কষ্ট করে মানুষ করছি, এখনো কষ্টই করতেছি। স্বাধীনতার ইতিহাসে বাবুর পুকুরের এইসব শহীদের কথা অম্লান থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। স্মৃতি একাত্তর পর্বে এতক্ষণ শুনছিলেন মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধার কথা। আপনারা শুনছেন ম্যাগাজিন দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
সুপ্রিয় বন্ধুরা, ইমেইল আর এখন নতুন কিছু নয়। এই ইমেইলের মাধ্যমেই এখন অনেক কিছুই হয়। সহজেই আমরা যোগাযোগের কাজটিও করতে পারি। এই ইমেইল এখন আমাদের জীবনের প্রয়োজনীয় একটি অনুষঙ্গ হয়ে উঠেছে। ইমেইল এখন দর্পণকে আলোকিত করে চলেছে, যার মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধুরা চিঠি লেখার বিকল্প পথ খুঁজে পেয়েছেন। আজও শুনব এমন কিছু ইমেইলের উত্তর। দর্পণে ই আলাপন পর্বটি আজও গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় আসান হাবিব বাপ্পি এবং তামান্না সিদ্দিকী। পৌষের হিমহিম কুয়াশা ঘেরা সকালে যে যেখান থেকে শুনছেন আজকের আয়োজন, তাদের সবাইকে উষ্ণতা মাখা এক রাশ প্রীতি ও শুভেচ্ছায় আমন্ত্রণ আজকের ই আলাপনে। প্রতি সপ্তাহের মতো আপনাদের পাঠানো ইমেলগুলো নিয়ে এ সপ্তাহেও আমরা এসেছি। এবার সেখান থেকে এক এক করে পড়ব আপনাদের লেখা আর জানব আপনাদের মনের কথা। তুলে নিচ্ছি আজকের প্রথম ইমেইলটি, যেটি পাঠিয়েছেন ফজলে রাব্বি মান্দ্রা বরিশাল থেকে। লিখেছেন, ইমেইলের শুরুতেই অফুরন্ত অদৃশ্য ভালোবাসা গ্রহণ করবেন। আমি দর্পণে নিয়মিত শ্রোতা এবং ই আলাপনের নিয়মিত লেখার চেষ্টা করি। মাঝে মাঝে ইমেইলের জবাবও পাই, খুব ভালো লাগে এবং নতুন করে কিছু লেখার আগ্রহ পাই। 19 তারিখ প্রচারিত দর্পণ অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে ডক্টর ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকার এবং স্মৃতিতে 71 পর্বে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের যুদ্ধের সাহসিকতা নিয়ে বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী জহির বীর প্রতীকের স্মৃতি রোমন্থন আমাকে মুগ্ধ করেছে। আমার জানতে চাওয়া, মুজিববর্ষের বিশেষ পর্ব কারাগারের রোজ নামচা পর্বটি কি চলমান থাকবে নাকি নতুন বছরে এই পর্বটি বন্ধ হয়ে যাবে? কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রইল, কারাগারের রোজ নামচা পর্বটি যেন এবছরের মতো নতুন বছরেও চালু থাকে। আশা রাখি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। কারাগারের রোজ নামচা ও অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ দুটি থেকে অংশবিশেষ পাঠ পর্বটি অবশ্যই চলমান থাকবে। পরবর্তীতে সেটা নিয়মিতভাবে চলবে কিনা সেটার সিদ্ধান্ত তখন নেওয়া যাবে, এখন সে সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। তবে নতুন বছরের কয়েক মাস এ পর্ব শুনতে পাবেন সেটা নিশ্চিত করে বলা যায়। মেইলের জন্য ধন্যবাদ। এম বিল্লাল শেখ রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, গত 19 তারিখের দর্পণ মনের মাধুরী মিশে উপভোগ করলাম, ভালো লাগলো সকল পরিবেশনা। আমি স্মৃতিতে বঙ্গবন্ধু এই পর্বে মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জনাব মাহবুব উদ্দিন আহমেদের বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করছি। তার সাথে কিছুক্ষণ পর্বে শফিকুল ইসলাম বাহারের সঞ্চালনে সুরকার খন্দকার নুরুল আলমের সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করছি। 23 তারিখ বৃহস্পতিবারের দর্পণও উপভোগ করেছে। তবে আবারও বলছি, তার সাথে কিছুক্ষণ পর্বটি ভালো লাগে কিন্তু এ পর্বের উপস্থাপনা ভালো লাগছে না, এর কোনো পরিবর্তন আদৌ হবে কি? আর প্রতিদিন আপনারা জন্মদিনের শুভেচ্ছা জানান, কিন্তু আপনাদের জন্মদিনটার কথাও একটু বলবেন যাতে আমরা শ্রোতারা একটু শুভেচ্ছা জানাতে পারি। আসলে ভালো লাগার ক্ষেত্রে ভিন্নতা আছে, যা আপনার ভালো লাগছে না তা অন্য কারো ঠিকই ভালো লাগছে। কর্তৃপক্ষকে সকলের ভালো লাগার বিষয়টি বিবেচনায় রাখতে হয়, তাই বলে ভাববেন না যে আপনার ভালো না লাগার বিষয়টি বিবেচনায় নেই, সেই বিষয়টিও কর্তৃপক্ষের বিবেচনায় আছে। কিন্তু কোনো কিছু চাইলেই তার সাথে সাথে যে পরিবর্তন করা যায় না সেটাও বুঝতে হবে। আর বন্ধু, আপনি সুরকার খন্দকার নুরুল আলমের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন কিন্তু তিনি আমাদের মাঝে নেই, তাই তার সাক্ষাৎকার নতুন করে কোনোভাবেই আমরা প্রচার করতে পারছি না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একই সাথে জন্মদিনের শুভেচ্ছা জানানোর যে ইচ্ছে প্রকাশ করেছেন তাতেই আমরা শুভেচ্ছা গ্রহণ করে নিয়েছি। বাকি তারিখ আমরাও যেমন সকলে একটা নির্দিষ্ট করে জানি না, তেমনি না হয় আপনাদেরও অজানাই থাক। মেইলের জন্য ধন্যবাদ। পরের মেইলটি করেছেন শিকদার ইসাক আলী আড়াইসিধা ব্রাহ্মণবাড়িয়া থেকে। লিখেছেন, গত 17 তারিখে দর্পণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনলাম। এই দিনে অমর বাণী, পত্রালাপ ও বাণী অসুরে আমার গান শুনে খুব খুশি হলাম। দেশের গান শুনতে খুব ভালো লাগে, এমন তথ্য সমৃদ্ধ আর নান্দনিক উপস্থাপনা উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। রূপালী সংস্কৃতি পর্বটি পূর্বের তুলনায় অনেক ভালো লাগছে। জানতে পারছি ছবির মূল কাহিনী বিন্যাস, পরবর্তী যে কোনো পর্বে প্রিয়জন ও স্বপ্নের পৃথিবী এই ছবি দুটোর পর্যালোচনা শুনতে চাই এবং নদী ও জীবন পর্বে কক্সবাজারের নাফ নদীর কথা শুনতে চাই। আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো। আপনার অনুরোধ কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। এবারে মেইলটি করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লাপাড়া কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, আমি দর্পণ ও ইয়ালাপনের একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক। দর্পণ জীবনের কথা বলে, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির কথা বলে, যা আমাদের জ্ঞানকে সান্নিধ্য
প্রাণিত করে। ১৪ ডিসেম্বর দর্পণের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের তাৎপর্য নিয়ে আলোচনা, বঙ্গবন্ধুকে নিবেদিত কারাগারের রোজ নামচা, শ্রমকণ্ঠ পর্বে বাংলাদেশের পতাকা বিক্রেতার সাক্ষাৎকার, ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা, স্মৃতিতে ৭১ পর্বে রায়ের বাজার বধ্যভূমিতে নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যার ইতিহাস, নদী ও জীবন পর্বে কীর্তনখোলা নদীর কথা এবং পরিশেষে বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান আমার খুব ভালো লেগেছে। সকল আয়োজন আমার মন প্রাণ ছুঁয়ে গিয়েছে। আমি মুক্তিযোদ্ধা আমার অহংকার পর্বে আমার নিজ জেলা কিশোরগঞ্জের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, সাহিত্য সমাচার পর্বে পল্লীকবি জসিমউদ্দিনের বোবা কাহিনী উপন্যাস এবং সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে বাজিতপুরের একজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জানতে চাই। আপনার ভালো লাগার কথাগুলো জানিয়ে মেইল করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগাই আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণা। এভাবেই দর্পণের সাথে থাকবেন সবসময় আর আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। বিধানচন্দ্র ঠিকাদার জলের পার গোপালগঞ্জ থেকে লিখে ২০২২ সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে আমি আছি সিলেটের জকিগঞ্জ উপজেলাতে। এখান থেকে বাংলাদেশ বেতার ঢাকার অনুষ্ঠান ভালোই শোনা যায়। আমি সাথে নিয়ে এসেছি রেডিও সেট, তাই নিয়মিত সকালে দর্পণ অনুষ্ঠান শুনছি। এখানে দেখলাম সীমান্ত নদী কুশিয়ারা নদীর একপারে সিলেটের জকিগঞ্জ উপজেলা, অপর পারে ভারতের আসাম রাজ্য। নদী ও জীবন পর্বে এই সীমান্ত নদী নিয়ে আলোচনা করা হলে খুব ভালো লাগবে। অবশ্যই আমরা চেষ্টা করব আপনার অনুরোধে কুশিয়ারা নদী নিয়ে আলোকপাত করার। তবে যেখানেই যান না কেন, সবসময় যে আপনি দর্পণের সাথে থাকেন তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি সবসময় দর্পণের জন্য আপনার এই ভালোবাসা অব্যাহত থাকবে। এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি। মমতা আব্দুর রহমান বিষয় সাউরেল রাজবাড়ী থেকে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। শ্রমকণ্ঠ পর্বে একজন মহিলা ভাপা পিঠা বিক্রেতার সাক্ষাৎকার প্রচার করার অনুরোধ করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম বাগমারা রাজশাহী থেকে। আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে গত ২২ ও ২৩ তারিখের আয়োজন ভালো লাগার কথা জানিয়েছেন। গত ২৪ ডিসেম্বরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে মেইল করেছেন বিপ্লব খান ভেলামারি জামালপুর থেকে। ১৫ তারিখের ই আলাপন ভালো লেগেছে জানিয়ে রূপালী সংস্কৃতি পর্বে পৃথিবী তোমার আমার ছবির কাহিনী শুনতে চেয়েছেন সোমা আক্তার কাজল ভৈরব কিশোরগঞ্জ থেকে। প্রিয় শ্রোতা, মেইলের জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের অনুরোধ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি, সেগুলো তাদের বিবেচনায় থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এবার বিদায় নেওয়ার পালা। তাই বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ealapon@gmail.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে আসছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুভ বিদায়। নদীর ধর্মই যেন বয়ে চলা, মানুষের ধর্ম হতো তাই জীবনকে নিয়ে গিয়ে চলা। নদী আর মানুষের মাঝে তাই আমরাও কিছু মিল খুঁজে পাই। নদী মানুষের কত উপকার করে, কিন্তু প্রশ্ন, আমরা কি নদীকে কোনো উপকার করছি? সুপ্রিয় বন্ধুরা, আমরা বরং নদীর স্বাভাবিক বয়ে চলাকে আরও বাধাগ্রস্ত করছি, নদীর পানিকে দূষিত করছি এবং নদী দখল করবার মতো অনৈতিক ও পরিবেশ বিরুদ্ধে কাজও আমরা কেউ কেউ করে যাচ্ছি, যা আমাদের সুন্দর বেঁচে থাকাকে অসুন্দর করে তুলছে। তাই আসুন বন্ধুরা, আমরা আমাদের নদীকে রক্ষা করি। শুনব এখন দর্পণের নদী ও জীবন পর্বটি। গ্রন্থনা উপস্থাপনায় আছেন আফসান হাসান। শুকনদী বা সোজ নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার, গড় প্রস্থ ৩৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। ঠাকুরগাঁও সদর উপজেলার পাটিয়াডাঙ্গি হাট সংলগ্ন বিল হতে উৎপন্ন হয়ে টাঙ্গন নদীতে মিলিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য ৩০ কিলোমিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৪.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ১০০ বর্গ কিলোমিটার। শুকনদী বাঁকের আধিক্যের কারণে খুবই ভাঙ্গনপ্রবণ। বুড়িবাঁধ সেচ প্রকল্প রয়েছে এই নদীতে। এই নদীতে ভাঙন রোধের কোনো ব্যবস্থা নেই। প্রায় ১০০ বর্গ কিলোমিটার অববাহিকা অঞ্চল অত্যন্ত উর্বর, তাই ফসলও ভালো জন্মে। নদীতে গতিপ্রবাহ সারা বছরই থাকে। এই নদীতে এপ্রিল মাসে কম প্রবাহ থাকে, তখন প্রবাহের পরিমাণ ০.৯০ ঘনমিটার বা সেকেন্ড হয় এবং পানির গভীরতা থাকে ১.২ মিটার। জুলাই ও আগস্টে প্রবাহের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩.২৫ ঘনমিটার বা সেকেন্ড দাঁড়ায়। শুকনদীতে জোয়ার ভাটা হয় না,
এই নদীর তীরে ঠাকুরগাঁও শহর অবস্থিত। শুক নদীকে ঘিরে আশেপাশের অনেক শহর, বন্দর, গঞ্জ, বাজার গড়ে উঠেছে। মালামাল পরিবহন ও যোগাযোগের সহজ উপায় হল নৌকা। মালামাল পরিবহনে খুবই স্বল্প খরচে নৌকার জুড়ি মেলা ভার। একসময় নৌকায় পাল ব্যবহার হতো। সময়ের বিবর্তনে এর স্থান দখল করেছে ইঞ্জিন চালিত নৌকা। আকাশের রক্তিম রঙে শুকনদীর পানি রঙিন হয়ে ওঠে। এ সময় দিগন্তেও দ্রুত রং বদলাতে থাকে। অস্তগামী সূর্যের লাল টিপ কপালে পড়ে পৃথিবী যেন নববধূর মতো সাজে। ঝিলমিলি ঢেউ খেলানো সোনার রঙের পানিতে পালতোলা নৌকা ভেসে চলার দৃশ্য সত্যিই অপূর্ব। নদীর তীর ঘেঁষে বাতাসের স্রোতে সাঁতরে উড়ে চলে সাদা বক, গাংচিল, বালিহাঁসের ঝাঁক। সবকিছু মিলে যেন স্বপ্নের মতো মনে হয়। নদীয় জীবন পর্বে শুকনদীর কথা শুনছিলেন। সুপ্রিয় বন্ধুরা, মহান বিজয়ের মাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা আমাদের মনে পড়ে যায়, কারণ আমাদের বিজয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান স্মরণীয় হয়ে আছে। এখান থেকেই প্রচার হতো সেই সময় উদ্দীপনামূলক সব গান, যে গান তখন এদেশের মানুষের মনে জোগাত যুদ্ধের জোয়ার। শুনব এবার এমনি একটি গান, রচয়িতা আখতার হোসেন, সুরকার অজিত রায়, এবং গানটি শুনব সমবেত কণ্ঠে। প্রিয় শ্রোতা, এই গানটি সুরে রেশ ধরেই শেষ করতে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। বিদায়ের আগে বলি, আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, মুখে মাস্ক পরি, আর করোনাকে না বলি। সবার সুস্থতা কামনায় এবার শেষ কথায় বলে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম শেখ শফি আহমেদ এবং রনক জাহান, প্রকৌশল সহায়তায় ছিলেন শামীম আহমেদ, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনা দিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসেন। Thank you.